পবিত্র মাহের আমাদানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির বাণী স্টুডিও থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রেদওয়ান মাহমুদ চৌধুরী আমাদের অনুষ্ঠান স্পন্সর করেছে শাহজালাল সোলার সিস্টেম কোম্পানি এবং নয়ন মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক সুধি দর্শক আপনারা জানেন আমরা শান্তির বাণী অনুষ্ঠান সাজিয়েছি পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত হামদেবা আরি তালা নাসুল সাল্লাহ আলহি সালুসাল্লাম এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ তালা ধারাবাহিকভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের নিয়মিত বিভাগগুলো আমাদের আজকের পর্বে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা পবিত্র মাহের আমাদানের গুরুত্ব সম্বন্ধে আমরা আলোচনা শুনব আমাদের সাথে আলোচক হিসেবে ইতিমধ্যেই স্টুডিওতে যুক্ত হয়েছেন বর্তমান সময়ের বিজ্ঞ আলিম এদিন জামিয়া ইসলামিয়া দারুস সুনাম মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসার মুখতারাম শিক্ষক জনাব মালানা ফরিদ উদ্দিন সাহেব শুধু দর্শক আমরা কথা না বাড়িয়ে আমাদের বিজ্ঞ আলোচকের কাছে চলে যাব এবং শুনব বিষয়ভিত্তিক আলোচনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীদাহ وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون متفق عليه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أسكري قرد على شناء رمضان المبارك بس يامر قرد تشمبر كي أمي شنكبتوا بكسو الله رب العالمين جدي دان كورين রমাদানুল মুবারক বা রমজান শরীফের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের গুরুত্ব এই মাসের ফজিলত এই মাসের তাৎপর্য এমনকি এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের থেকে কী বারাকাত সমূহ নাজিল হয় রসুল আকরাম সাল আলহিম কী বারাকাতের কথা নবিয়ার মধ্যে ইরশাদ করেছেন তা আমরা মুসলমান হিসাবে কিছু না কিছু আমাদের জানা রয়েছে শয়ম কোরআনুল করিম পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আসলে আল্লাহ আলামীন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য তার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল এবাদত ইবাদত হচ্ছে আল ইমতিসাল বিল মামুরাত ওয়াল ইজতিনাবু আনিল মানহিয়াত আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ মানা পালন করা এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহিহি সাল্লামের নিষেধ সমূহকে বর্জন করা এর অর্থই হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের গুলামী আল্লাহ রবাহ আলমিনের আদেশের মধ্যে অনেক ফরজ রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের আদেশের মধ্যে ওয়াজিব রয়েছে সুন্নত রয়েছে যা মূলত আল্লাহ রব্বুল আলমিনের আদেশই যদিও রসুল সল্ল্লাহি আসালামের সাদ করেছেন সুননত সমূহকে আল্লাহ তাল ফরাইসমূহ যখন কোরআন করিমে আল্লাহ তালা বর্ণনা দেন তখন বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তালা তুলে ধরেছেন যেমন খর শরাবের হেরমতকে কোরআনে করিম বর্ণনা দিয়েছে ইন্নাম আল খামরুল্লাম ইসির আলম সাবুল আজলাম রিজিসুম বিন আলসাই তোয়ান ফাজানী বুহু এমনভাবে নমাজ ফরজ তাও আল্লাহ আলামিন আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল করিমে বর্ণনা দিয়েছেন আকিম মুসালাহ জাকাত ফরজ আল্লাহ রবুল্লা আলমিন বর্ণনা দিয়েছেন আতুস জাকা এভাবে বিভিন্ন আহকামকে বিভিন্ন আল্লাহ রবুল্লা আলমিন বর্ণনা করেছেন ঠিক কিন্তু সিয়ামের কে রোজার ফরজ হওয়ার বিধানকে আল্লাহ রব্বুল্লা আলমিন এক ঐতিহাসিকভাবে কোরআনে করিম তুলে ধরেছে রোজার বিধানকে ঐতিহাসিকভাবে কোরআনে করিম কি পর্যায়ে তুলে ধরেছে আল্লাহ রব আলমিন বলতেছেন আলাই সিয়াম হে ইমন্দারগণ কুতিবা আলী সিয়াম তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করে দেওয়া হয়েছিল তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে রমজানুল মুবারকের মাধ্যমে তোমরা মুত্তাকি বনবে পরহেজগার বনবে এই যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম রমজান শরীফের রোজাকে রোজার বিধানকে ঐতিহাসিকভাবে তুলে ধরেছে ক্ষমা কুতিবা আদালি কব লিখুম তোমাদের পূর্ববর্তীগণের উপর যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল এর মধ্যে অনেক মাত অনেক রহস্য নিহিত রয়েছে মফসিরিনীকার তা বলে দিয়েছেন তা আসলে রমাজানুল মুবারক রোজা হচ্ছে তিনটি বিষয়কে বর্জন করার নাম যা আমরা জানি খাদ্য থেকে পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে তুলে ফজরের মধ্য দিয়ে গুরুবের বেশমস পর্যন্ত সূর্য উস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রমজান নিয়ত সহকারে এই কাজটি পুরনো এক মাস মুমিনের উপর অনেক কষ্টদায়ক মমিনের চাহিদার বিরুদ্ধের কাজ মমিন যা মানতে অনেক কষ্ট হয় আল্লাহ রব্বুল আলমী সেদিকে ইঙ্গিত করেছেন পরিষ্কার বসায় কামা কুতিবা আল্লাম কবলিক যদিও সিয়াম এবং রোজা অনেক কষ্টকর কিন্তু এক কষ্টের মধ্যে শুধু হে উম্মতে মোহাম্মদী তোমরাই সামিল তা নয় তোমাদের পূর্ববর্তীগণ আদম আলিহিস্লাসাল্সাল্লাম থেকে শুরু করে সৈয়দন আইসা আলহিস্লা সাল্লামের শরীয়ত পর্যন্ত সকল শরীয়তে রোজা ছিল বিদায় সব যখন এই কষ্টের মধ্যে সামিল সব উম্মদ যখন এই কষ্টকে বাক করে নিয়ে যাচ্ছে তখন কঠিন কাম সবাই বাক করে নিলে আর কোনো কঠিন হওয়ার প্রশ্নই আসে না ঐতিহাসিকভাবে আল্লাহ রব্বুল আলমিন রমজানের ফরজিয়তকে মহাগ্রন্থ আল কোরআনুল করিমে তুলে ধরেছেন রমজান শরীফের ফজিলত গুরুত্ব অনেক বেশি অপরিসীম যা বলার অপেক্ষা রাখে না এক হাদিসে রসুল করিম সল্লু আলহিসের সাদ করেন وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون أي حديثتي متفق عليه حديث حديث المولنة ونشر وصول حديث الألوك متفق عليه أمون حديث كبالا هوي ملالي قاري رحمة الله عليه لكتسن মত্তফক আলহ খান মিং সাহাবি ইং ওয়াহিদিন যে হাদিসকে ইমাম বুহারি এবং মুসলিম এক সাহাবি থেকে বর্ণনা করেন বুহারি এবং মুসলিমে সে হাদিসকে বলা হয় মুত্তফক আলহি সাহালিবন সাদ সাহিদি রাজি আল্লাহ আনহুর এই হাদিসে রসুল খুদা সাল্লাহ আলহি সাল্লাম এরশাদ ফরমান ফিল জন্নতি সামান ইয়াতু আবু আব মিনহা বাব ইউসম্মার রয়ান বেহস্তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আটটি গেট নির্ধারণ করে রেখেছেন এই গেটসমূহের মধ্য থেকে একটি গেটের নাম হচ্ছে আর রাইয়ান হুল্লা সোয়াইমন রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে কেবল রমজানের রোজা পালনকারী ব্যক্তিগণই আল্লাহ রব্বুল আলমিন রমজানের এত মর্যাদা এত ফজিলত রেখেছেন রোজাদারের জন্য আল্লাহ রবুল্লা আলমিন জন্নাতে একটি গেট নির্বাসিত করে রেখেছেন এছাড়াও আমরা রমজান শরীফে মানুষ চেহরি খায় রমজান শরীফে মানুষ ইফতার করে যা রমজানের রোজার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় ইফতারের ও ফজিলত রয়েছে সাহরির ফজিলত রয়েছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার হাদিসে আছে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল কল رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على المتسحرين আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দা এবং বান্দি সাহরি খায় তাদের উপর রহমত নাজিল করে থাকেন এত ফজিলত সাহরি খাওয়ার বেলায় ইফতারের সময় আল্লাহ রব্বুল আলমিন কী ফজিলতে রেখেছেন হাদিস পাখের মধ্যে আছে নবী করিম সাল আলহিমের সাদ করেন লিসম ফরহাতান হাতান হাতুন এরং দা ফিতি ও ফারাতুন এরং দা এ এরবিহ সাইমের জন্য রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে লিস ফর হাতান ফর হাতুন এরং দা একটি আনন্দ এবং খুশি হচ্ছে তার ইফতারের সময় অপরটি হচ্ছে ওফার হাতুন রব্বিহি যখন আল্লাহ রব্বুল আলমিনের সাথে মুলাকাত করবে তখন রব্বুল আলমিনের সাথে যখন মুলাকাত করবে তখন আল্লাহ তালা কী দিবেন অন্য হাদিসে আল্লাহ রসুল সাল আলহি সাদ করেন আল্লাহ তালা হাদিসে কুরসি কালা আসৌমুলি ওয়া আনা আজিবিহি বান্দা রোজা আমার জন্য রাখে এবং প্রতিদান বিনিময় তার আজর আমি তাকে দান করবো তাই রমজান শরীফ পুরাটাই বরকতপূর্ণ এজন্যত শাহবানের শেষ সময়ে হযরতের রসুল করিম সাল আলহি সালাম সলমানে ফারসি রাজিউল্লাহ আনহরু লম্বা হাদিসে আছে লম্বা খুতবা এর সাদ করেছেন লম্বা হাদিস এর সাদ করেছেন সে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সালামের সাদ ফরমান কাদ আজ্লাম শাহরুণ আউজিম শাহরুম মুবারক উম্মত একটি গুরুত্বপূর্ণ বরকতের মাস তোমাদের নিকটবর্তী হয়েছে রমজান শরীফের ইফতারে রমজান শরীফের শেহরিতে রমজান শরীফের রোজায় রমজান শরীফের সকল আবাদত বন্দীগীতে আল্লাহ রব্বুল আলমিন সীমাহীন বরকত দিয়ে রেখেছেন যা বলার অপেক্ষা রাখে না নবী করিম সাল আলহিসাম পরিষ্কার বাসায় জন্য এরশাদ করেন ইয়া বাগয়াল খৈরি আকবিল ও ইয়া বাগরি আকসির যেহেতু রমজান শরীফ আল্লাহ রব্বুল আলমিনের আবাদত নিয়ে সামনে অগ্রসর হওয়ার মাস নাফর মানিকে বর্জন করার মাস এজন্য হে আমার উম্মত ইয়া বাগি আল খাইর হে নেক কাজ অন্বেষণকারী ব্যক্তি হে মুতাকি পরহেজগার আকবিল তোমার তাকোয়া নিয়ে নেকি নিয়ে সামনে বড় বেশি বেশি নেকা আমলে লেগে থাকো ও ইয়া বাগি আশ্বরী আকসির হে মন্দ কাজ সম্পাদনকারী হে নাফর মানির মধ্যে নিমজ্জিত থাকা ব্যক্তি শুনো ইয়া বা গর আকসির তোমার নাফরমানি ছেড়ে দেও এই মাস নাফরমানি ছেড়ে দেওয়ার এবং এই মাস কল্যাণ এবং নেকির মাস যাই হোক এই গুরুত্বপূর্ণ মাস এই বরকতের মাস এই সিয়াম সাধনার মাস উম্মদকে কি উপহার দিবে উম্মতের জন্য কি বয় আনবে উম্মতের জন্য তাতে এই গুরুত্বপূর্ণ মাসে কি আসবে সেটা আমরা দেখার বিষয় মুসলিম উম্মা সারাদিন রদুরে কষ্ট করে বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে রোজা রাখে থাকে পুরুষরা রোজা রাখেন মহিলারা রোজা রাখেন দেশে বিদেশে সর্বস্তরের মানুষ সিয়াম পালন করে থাকেন এই শিয়ামের মাধ্যমে মুসলিম উম্মাকে সিয়াম কী উপহার দিবে তা তো হাদিস শরীফে আসে আল্লাহ তালা বিনিময় দিবেন এবং দুনিয়ায় থাকা অবস্থায় মানুষ ইমানের সবচেয়ে বড় যে উপহার আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তা অর্জন করবে সেটার নাম হচ্ছে আত্মা আল্লাহ রব আলমিনের জন্য পরিষ্কার বসায় কোরআনুল করিম এরশাদ করেন হে ইমানদারগণ রমজানুল মুবারক তোমাদেরকে তাকুয়া উপহার দিবি জন্য রোজাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে আজকে আমরা একটি বিষয় এখানে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন ভাবনা করার প্রয়োজন যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন লা আল্লাহ রামাদানুল মুবারক মানুষকে মুত্তাকি বানায় মুবারক মানুষকে তাকওয়া উপহার দেয় উপহার দেয় শাইখুল ইসলাম আল্লামা শাব্বির রহমদ উসমানী রহমতুল্লাহ মুফসি করাম একথা পরিষ্কারভাবে বলেছেন তা আসলে রোজার মাধ্যমে বন্দা তার চাহিদাগত বিষয়কে ছেড়ে দেওয়ার উপর অভ্যস্ত হয় মানুষের চাহিদা হলো মিথ্যা কথা বলা মানুষের চাহিদা হলো সুদ খাওয়া মানুষের চাহিদা হলো গুস খাওয়া মানুষের চাহিদা হচ্ছে নাফরমানির দিকে দাবিত হওয়া কেননা মানুষের সাথে নফসে আম্মারা রয়েছে নফসে আম্মারা মানুষকে সর্বদা মন্দের দিকে আদেশ দেয় মন্দের কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করে যে এই নফসে আম্মারাকে মানুষ নাফরমানিকে ছেড়ে দেওয়ার উপর অভ্যস্ত হয় রমজানের মাধ্যমে কারণ রমজানের মাধ্যমে মানুষ তার মর্গবাদকে ছেড়ে দেয় তার চাহিদাগত বিষয়কে ছেড়ে দেয় যেমন খাওয়া পান খাঁড় করা তার স্ত্রীর সাথে বিশেষ সময়ে সাক্ষাৎ করা এগুলো মানুষের চাহিদাগত বিষয় মানুষের তবেই বিষয় স্বভাবত বিষয় রমজানুল মুবারক মানুষের চাহিদাগত বিষয়কে সাড়ার উপর অভ্যস্ত করে আর এর মাধ্যমে মানুষ তার মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা সৃষ্টি করে এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমেই মানুষ নাহর মানিকে বর্জন করে যা তাকোয়ার মূল উৎস আল্লাহ রব্বুল্লা আলমিন এমর মেয়ের সাথ করেন লা আল্লাহুম তোমরা রমজানুল মুবারকের মাধ্যমে মূর্ত কি হয়ে যাবে তাকোয়া এবং পরহেজগারি অর্জন করবে তোমাদের মধ্যে নাফরমানিকে বর্জন করার নিয়ন্ত্রণ ক্ষমতা সৃষ্টি করবে এই নিয়ন্ত্রণ ক্ষমতা সামনে অগ্রসর হতে হতে বড় হতে হতে এমন হবে আর নাফরমানি করতে মন চাইবে না নফস মতমাইন্না হয়ে যাবে নফস লাহুয়ামা হয়ে যাবে এমতো অবস্থায় তোমরা মুত্তা এবং পরহেজগার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই রমজানুল মুবারকের মাধ্যমে সকল উম্মদকে সকল মুসলমানকে যেন তাকোয়া এবং গায়ের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন এই কামনা করছি সাথে সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে মোনাজাত করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন এই মুবারক মাস আমাদের সকলের জন্য খায়ের বরকতের ফয়সালা করেন এবং আমাদের সকলকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন রতাকায় রমজান থেকে সমার করেন এবং রমজানের সামনের যে দিনগুলো রয়েছে গুরুত্ব সহকারে যেন রোজা আদায়ের তৌফিক দান করেন এবাদতবন্দির তৌফিক দান করেন সাথে সাথে সামনে যে গুরুত্বপূর্ণ বিধান আসছে সদকাতুল ফিতির আসলে রমজান শরীফ কি গুরুত্বপূর্ণ বিষয় সদকাতুল ফিতির আল্লাহ তালা দিয়েছেন এটাও উম্মতে মুসলিমের জন্য বড় নিয়ামত হাজির শরীফে আছে হজরত রসুল করিম সাল আলি ইসলামের সাদ ফরমান তুহর আল্লিস ওফাত ও কিন আল্লাহ তালা সদকাতুল ফিতিরকে নির্ধারিত করেছেন এজন্য মানুষের রোজা রাখতে রোজা আদায় করতে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সদকায় ফিতের মাধ্যমে সব ত্রুটি বিচ্যুতি থেকে রোজা মুক্ত হয়ে পরিপূর্ণ হয় সুভানুল্লাহ ও তাল্লিল মাসাকিন এবং অভাবগ্রস্ত মুসলমান যারা ঈদের খুশিতে ঈদের আনন্দে শরিক হইতে অনেক কষ্টকর হয় তাদের জন্য তারাও ঈদের খুশিতে ঈদের আনন্দের শরিক হতে পারবে এজন্য আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে সদকায় ফিতির দেওয়া এমন কি সদকায় ফিতিরের মধ্যে এমন হেকমত এমন রহস্য রয়েছে হাদিস শরীফে আছে নবী করিম সাল আলহি সাদ ফরমান কোনো অভাবগ্রস্ত মুসলমান যদি সৎকায় ফিতির আদায় করে মুস্তাহাব হিসাবে তার উপর ওয়াজিব নয় তারপরেও সবের আশায় এই সদকাতুল ফিতির ধীরে ধীরে তাকে গনি এবং দনী ব্যক্তি হিসাবে বানিয়ে তুলবে এত স্পিরিট এবং এত বরকত আল্লাহ তালা সদকাতুল ফিতিরে রেখেছেন তাই রমজানুল মুবারক এটা গুরুত্ব এবং ফজিলত্ব আসেই সাথে সাথে এই মাসটি মিং শাহ ইসলাম ইসলামের শাহরের মধ্য থেকে একটি শাড়িরা একটি শেয়ার হচ্ছে রমাদানুল মুবারক আজান যেভাবে ইসলামের শাহর খতনা যেভাবে ইসলামের শাহর এমনকি ইসলামের আরও অনেক শাহর রয়েছে পক্ষান্তরে রমাদানুল মুবারক হচ্ছে ইসলামের শাহর আল্লাহ তালা রমাদানুল মুবারকের আশ্রয় নিয়েছেন আমাদেরকে এটা আল্লাহ তালার বড় এহসান এবং বড় মেহরবানি হজরত রসুল করিম সাল ইসলাম সালাম শাহবানে রমজানের আগেই রজব মাসেই রমজানের তৈয়ারের জন্য প্রস্তুতি শুরু করতেন কারণ উম্মদকে এই মাসের মাধ্যমে আল্লাহ তালা তাকোয়া দিবেন পরহেজ গাড়ি দিবেন আমরা একটু গভীরে চিন্তা করলে দেখতে পারবো রমজান শরীফের কি মূল্যায়ন কি মূল্য হতে পারে যে তাকোয়ার উপর আল্লাহ রবুল্লাহ আলমিন তাকোয়ার ব্যাখ্যা অনেক লম্বা তাকোয়ার প্রাথমিক স্তর হচ্ছে তেকা আনি শির্ক মুমিন হওয়া যার সারাংশ হচ্ছে তাকোয়ারের পরের স্তর হচ্ছে তেকা আনিল কাবাইর কবিরা গুনা থেকে বেঁচে থাকা তাকওয়ারের পরের স্তর হচ্ছে আল ইকা আদ সগিরা গুনা থেকেও বেঁচে থাকা এর পরের স্তর হচ্ছে বৈদ কাজ যা রয়েছে নাফরমানিতে নিমজ্জিত হওয়ার বয়ে এগুলা থেকেও বেঁচে থাকা তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে আল এরাদ আম্মা সেওয়াল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত দুনিয়ায় যা রয়েছে সব থেকে বিমুখ হয়ে জীবনযাপন করা তা স্তর সাধারণ মুসলমানদের জন্য নয় আমরা জানি এটা আমবি আলাইহিস সালাম সিদ্দিকীনদের তাকওয়া আল ইআরাদ আম্মা আল এরাদ আম্মা সেওয়াল্লাহ এ পর্যায়ে তাকোয়া তো ওই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ বিষয় যার উপর কোরআনুল করিম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম সুম্মা লানাহনু আলামু বিল্লাযীনা আউলা বিহা

তুম মানুনজ্জল্লাদী নাথ তাকাউ আল্লাহ রব্দুল্লাহ আলামিন আরসাদ আমি ওই সকল মানুষদেরকেই নাজাদ দিব আল্লাহদী নাত্তাকাউ তাকাউ যারা তাকোয়া অর্জন করে অনাদারুল জোয়ালিমিনা ফিহা জিফিয়া এবং জোয়ালিম গুনাহগার কাফিরদেরকে আল্লাহ তালা নামে ফেলে দিবেন পুলসি রাতে তারা নাকাম হবে পুলসি তারা ব্যর্থ হবে পুলসিরাত থেকে মুক্তি পেতে হলে তাকওয়ার প্রয়োজন ইয়া ইহল্লাদী না মানু তাকুল্লাহ ও কুনু মাসিটিন এই ইমানদারেরা তাকুয়া গ্রহণ করো সত্যবাদী মানুষের সঙ্গী হও স্বাদহীনদের মাইয়ত সংস্পর্শ গ্রহণ করো অনেক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তাকোয়ার কথা বলেছেন আজকে সারা দুনিয়ায় অরাজকতা নাফরমানি হানাহানি সমাজে অবক্ষয় রাষ্ট্রে অবক্ষয় অর্থনৈতিক অবক্ষয় গোটা আমরা যদি বিশ্বের দিকে তাকাই তখন দেখব বিশ্বটি একটি জাহান্নামের দিকে দাবিত হচ্ছে যেখানে শান্তি বলতে কিছুই নেই এর পিছনে মূল কারণ হচ্ছে তাকোয়ার অভাব এর পিছনে মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নার অবাব এই তাকোয়া এবং পরহেজগারি আমাদেরকে দান করে রমাদানুল মুবারক আল্লাহ রবুল আলমিনের ওয়াদা তত্তাকুন মুসলিম উম্মাকে আমাদেরকে অত্যন্ত প্রয়োজন রমাদানুল মুবারককে আমরা গুরুত্ব সহকারে আদায় করব। এবং রমাদানুল মুবারকের আদায়ের মাধ্যমে আমরা আমাদের মধ্যে নাফরমণিকে বর্জন করার নিয়ন্ত্রণ ক্ষমতা সৃষ্টি করব এবং এই নাফর মনি বর্জনের নিয়ন্ত্রণ ক্ষমতার মাধ্যমে আমরা আগামী বৎসর সারা বৎসর চলতে থাকবো এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুতাক্ষি হিসাবে কবুল করবেন এবং যখন তাকও আসবে তখন আমাদের দুনিয়াও কামিয়াব হবে তো কামিয়াব হবে একথাও কোরআনে করিমে পরিষ্কার আসছে আলুদুলিল্লাহ হিমানের রজিম ওয়ালাউ আন আহাল আল-কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আল আয়া আল্লাহ রব্বুল আলামিন ارشاد ফরমান যদি মানুষেরা ইমান নিয়ে আসে আহাল কুরা বলা হয়েছে বিশেষ আয়াতের সাতে نزুল রয়েছে এই ভাবে মুরাদ হচ্ছে আম দুনিয়ার মানুষ যদি ঈমান নিয়ে আসে এবং তাকওয়া গ্রহণ করে আসমান এবং জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন বারাকাতের খزানা কে খুলে দিবেন এই রমজানুল মুবারকের তাকোয়াকে যেন আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে নসিব করেন রমজানুল মুবারকের মাধ্যমে যেন আমরা মূর্তকি হয়ে যেতে পারি এই কামনা বারগাহে হুদাওয়ন্দিতে রেখে আজকের এই সংশ্লিষ্ট অনুষ্ঠানের সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি নসরুম্মিন আল্লাহ ও ফাম করিবশির ও আকিরদুলিল্লাহ রব আলমিন আলাইকুমুল্লাহ মাশাআল্লাহ মাশাল সুধি দর্শক আমরা আমাদের আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা আমরা এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন ছিলেন যকিগঞ্জটি ভিড় পর্দার সম্মুখে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আপনার মুঠোফোন থেকে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন ফেসবুক ডট কম টিভি এবং ইউটিউব ডট কম ডকিগঞ্জ টিভি লিখে আমাদের অফিসিয়াল পেজে লাইক বাটনে ক্লিক করুন আর ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে সাথে থাকুন আজ আর নয় আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জকিগঞ্জ টিভি মাটিও মানুষের কথা বলে